আমরা এখন ডিনেট উইকিপিডিয়া সম্পর্কে পরিচিত হব। ডিনেট উইকিপিডিয়াতে আমরা ডিনেট সম্পর্কিত বিভিন্ন রিপোর্ট, ফাইল, ফটো অথবা ফিল্ড রিপোর্ট, মিটিং ইনফরমেশন জমা রাখতে পারি। এটি বাংলা অথবা ইংরেজি যে কোনো ভাষাতেই লেখা যেতে পারে। ডিনেট উইকিপিডিয়াতে যেতে প্রথমে ডেস্কটপে থাকা ইন্টারনেট এক্সপ্লোরারে ডাবল ক্লিক করি। ডিনেট ইন্টারনেটের অ্যাড্রেসটি টাইপ করি অথবা ফেভারিট থেকে নিয়ে আসি। ডিনেট ইন্টারনেটের হোম পেজটির বাঁদিকে সাইড বারে ডিনেট উইকি বাটনটিতে ক্লিক করি। আমরা এখন ডিনেট উইকিপিডিয়ার হোম পেজে চলে এসেছি। এই উইকিপিডিয়াতে কোনো কিছু লিখতে অথবা দেখতে প্রথমেই আমরা প্রবেশ বা নতুন অ্যাকাউন্ট বাটনটিতে ক্লিক করি। প্রবেশ বা নতুন অ্যাকাউন্ট পেজটি দেখতে পাচ্ছি। যদি আমাদের অ্যাকাউন্ট তৈরি থাকে তবে ব্যবহারকারীর নাম এবং শব্দচাবি অর্থাৎ ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করুন বাটনটি ক্লিক করব। আর যদি কোনো অ্যাকাউন্ট তৈরি না থাকে সেক্ষেত্রে নতুন অ্যাকাউন্ট খুলুন বাটনটিতে ক্লিক করি। আমরা এখন নতুন অ্যাকাউন্ট খুলুন পেজটি দেখতে পাচ্ছি। এখানে ব্যবহারকারীর নাম বা ইউজার নেম লিখি। পাসওয়ার্ড বা শব্দচাবি লিখি। পাসওয়ার্ড বা শব্দচাবিটি আবারও লিখি। ইমেল অ্যাড্রেসটি লিখি। আসল নামটি লিখি। নতুন অ্যাকাউন্ট খুলুন বাটনটি ক্লিক করি। এখন নাইমুল নামে নতুন একটি অ্যাকাউন্ট তৈরি হয়ে গেল এবং আমি লগ ইন অবস্থায় থাকছি। উইকিপিডিয়াতে লগ ইন করার পর আমরা হোম পেজে সমস্ত নিবন্ধ বিষয়সমূহ দেখতে পাচ্ছি। সমস্ত নিবন্ধের মধ্যে সমস্ত প্রবন্ধ বা লেখা আমরা দেখতে পাব। যদি কোনো লেখাটির উপর ক্লিক করি তবে সেই লেখাটি চলে আসবে। যেমন আমরা হেল্পলাইনের উপর লেখা একটি প্রবন্ধ দেখতে পাচ্ছি,
এই লেখাটির উপর কোনো সম্পাদনা বা এডিট করতে চাইলে ডান দিকে থাকা সম্পাদনা বাটনটিতে ক্লিক করি। এখন লেখাটি এডিট মোডে চলে এলো। আমরা এই লেখাটির ভেতরে বাংলা অথবা ইংরেজিতে যে কোনো জায়গায় নতুন কোন লেখা লিখতে পারি। ধরুন লেখাটির প্রথমে আমি একটি নতুন লেখা সংযোজন করলাম। সংযোজন করার পর সংরক্ষণ বাটনটিতে ক্লিক করি। আমরা এখন দেখতে পাচ্ছি আমার লেখা সংযোজিত লেখাটি উইকিপিডিয়ার লেখাতে চলে এসেছে। উইকিপিডিয়াতে সম্পূর্ণ নতুন কোন বিষয়ের উপর কোন লেখা লিখতে অনুসন্ধান ইনপুট বক্সে ক্লিক করি। এখন এখানে নতুন একটি বিষয় লিখি এবং চলো বাটনটি ক্লিক করি। আমরা অনুসন্ধানের ফলাফল পেজে দেখতে পাচ্ছি যে টেস্ট টু শিরোনামে কোনো পৃষ্ঠা নেই। আপনি পৃষ্ঠাটি সৃষ্টি করতে পারেন। পৃষ্ঠাটি সৃষ্টি করতে পারেন বাটনটিতে ক্লিক করি। এখন আমরা দেখতে পাচ্ছি টেস্ট টু নামে শিরোনাম তৈরি হয়ে গেছে এবং নিচে একটি এডিটর পেয়ে গেছে। এই এডিটরে আমরা বাংলা অথবা ইংরেজিতে যে কোনো লেখা লিখতে পারি।
লেখাটি হয়ে গেলে আমরা নিচে থাকা সংরক্ষণ বাটনটিতে ক্লিক করি। এখন দেখতে পাচ্ছি টেস্ট 2 শিরোনামে ডিনেট উইকিতে একটি লেখা সংযোজিত হয়েছে। প্রধান পাতায় যাই। সমস্ত নিবন্ধ বাটনটিতে ক্লিক করি। এখন দেখতে পাচ্ছি টেস্ট 2 নামে আমাদের লেখাটি সমস্ত নিবন্ধের মধ্যে সংযোজিত হয়েছে। এখন টেস্ট 2 লেখাটির উপর ক্লিক করি। এখন লেখাটি এডিট করতে উপরে থাকা সম্পাদনা করুন বাটনটিতে ক্লিক করি। আমরা সূচিপত্র বানানোর জন্য দুইটি আন্ডারস্কোর লিখে TOC আবার দুইটি আন্ডারস্কোর লিখি। লেখাটিতে দ্বিতীয় লেভেলের হেডার দেওয়ার জন্য দুইটি সমান চিহ্নের পর আমরা যেই হেডারটি দিতে চাই সেই হেডারটির নাম লিখি এবং আবারও দুইটি সমান চিহ্ন দিয়ে শেষ করি। লেখাটির মধ্যে তৃতীয় লেভেলের হেডার দেওয়ার জন্য তিনটি সমান লিখে আবারও আমাদের হেডারের নামটি লিখি। আবারও তিনটি সমান দিয়ে শেষ করি। এমনি করে আমরা মোট চারটি হেডার দিতে পারি। নিচে সংরক্ষণ বাটনটিতে ক্লিক করি। আমরা এখন দেখতে পাচ্ছি টেস্ট 2 ডকুমেন্টটির সূচিপত্র তৈরি হয়ে গেছে এবং একই সাথে হেডারগুলো তৈরি হয়ে গেছে। আমরা এই লেখাটিকে পরিবর্তন করার জন্য আবারও সম্পাদনা বাটন করুন বাটনটিতে ক্লিক করি। লেখাটিকে বোল্ড করার জন্য সিলেক্ট করা অবস্থায়
বি বাটনটি ক্লিক করতে পারি। লেখাটির কোনো অংশ ইটালিক করার জন্য সিলেক্ট করে ইটালিক বাটনটি ক্লিক করি। আমরা আমাদের লেখার মধ্যে উইকিতে থাকা অন্য একটি লেখার সাথে ইন্টারনাল লিংক করে দিতে পারি। লিংক করতে এবি লেখা বাটনটি ক্লিক করি। যে লেখাটির সাথে ইন্টারনাল লিংক করতে চাই সেই লেখাটির কাছে যাই, প্রথম পাতায় ক্লিক করি। সমস্ত নিবন্ধতে ক্লিক করি। সিপিডি ডায়ালগ এ ক্লিক করি। ধরুন এই লেখাটির সাথে আমি ইন্টারনাল লিঙ্কটি করতে চাই। সিপিডি ডায়ালগ এই টাইটেলটি সিলেক্ট করে কপি করি। ব্যাক বাটন বাটনটি ক্লিক করে আমরা আমাদের লেখার মধ্যে চলে যাই। লিংক টাইটেল লেখাটি মুছে তার পরিবর্তে আমরা সিপিডি ডায়ালগ লেখাটি লিখলাম অথবা পেস্ট করলাম। সংরক্ষণ বাটনটি ক্লিক করি। এখন আমরা দেখতে পাবো আমাদের লেখাটির মধ্যে সিপিডি ডায়ালগ নামে একটি লেখা লিংক অবস্থায় আছে। এখন সিপিডি ডায়ালগের উপর ক্লিক করলে উইকিতে থাকা সিপিডি ডায়ালগ শিরোনামের লেখাটির চলে আসবে। আবার ব্যাক বাটন করে একইভাবে আমরা আমাদের লেখার মধ্যে এক্সটার্নাল লিংক দিতে পারি। এক্সটার্নাল লিংকের অর্থ ইন্টারনেটে থাকা অন্য যে কোনো ঠিকানা আমরা এখানে দিতে পারি। এক্সটার্নাল লিংক বাটনটি ক্লিক করি। এখন এই লেখাটির মধ্যে আমরা আমাদের পছন্দ মতো লেখা লিখি। এবং ইউআরএলটি লেখার পরে লিংক টাইটেলের এখানে আমরা সেই ওয়েবসাইটটির টাইটেল যে নামে আমি দেখতে চাই সেই নামটি লিখি। সংরক্ষণ বাটনটি ক্লিক করি।
এখন আমরা দেখতে পাচ্ছি প্লিজ ভিজিট গুণিজন নামে একটি লিংক তৈরি হয়ে গেছে। গুণিজন নামে লিংকটির উপরে ক্লিক করলে আমরা গুণিজন ওয়েবসাইটে চলে যাব। এভাবে আমরা আমাদের লেখার মধ্যে যে কোনো এক্সটার্নাল বা ইন্টারনেটে থাকা কোনো ওয়েবসাইটের লিংক দিতে পারি। উইকিতে আমাদের লেখার মধ্যে আমরা ছবিও সংযোজন করতে পারি। ছবি সংযোজন করার জন্যে প্রথমেই ছবি বা ডকুমেন্টটিকে আপলোড করতে হবে। আপলোড করতে আমরা বায়ে আপলোড বাটনটিতে ক্লিক করি। আপলোড পেজ চলে আসবে। ব্রাউজ বাটনটি ক্লিক করে আমরা আমাদের ছবি থাকা ফোল্ডারটিতে যাই এবং সেই ছবির ফাইলটি ধরিয়ে দেই। ছবির ফাইলটির একটি নাম দিতে হবে। এখানে ছবির ফাইলটির নাম টেস্ট ওয়ান দিলাম। ফাইলটি আপলোড করুন বাটনটি ক্লিক করি। ফাইলটি যেহেতু 150 KB উপরে হয়ে গেছে তাই একটি ওয়ার্নিং দিয়েছে। সেভ ফাইল বাটনটি ক্লিক করি। টেস্ট ওয়ান নামে ছবিটি আপলোড হয়ে গেছে। এখন এই ছবিটি আমাদের লেখার মধ্যে সংযোজন করার জন্য আমরা আমাদের লেখার পেজে যাই। উপরের টুলবার থেকে ইমেজ বাটনটিতে ক্লিক করি। যে ছবিটি আমরা যে নামে আপলোড করেছিলাম সেই নামটি এখন লিখি। এখানে মনে রাখতে হবে উইকিপিডিয়ার সমস্ত লেখাই কেস সেন্সিটিভ, তাই ফাইল নেমটি যে নামে ছিল সে নামই এখানে লিখতে হবে। এমনকি এক্সটেনশনটিও আপার বা লোয়ার কেসে থাকলে সেভাবেই লিখতে হবে। এরপর আমরা নিচে সংরক্ষণ বাটনটি আবার ক্লিক করি। এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের আপলোড করা ছবিটি আমাদের টেস্ট টু লেখার মধ্যে চলে এসেছে। এভাবে আমরা একই সাথে ছবি অথবা অন্য ওয়ার্ড ডকুমেন্টও উইকিতে আপলোড করতে পারি। উইকিতে আমাদের লেখার মধ্যে আমরা আগেই আপলোড করা কোনো ছবি সংযোজন করতে পারি।
সেক্ষেত্রে আমরা প্রথম পেজে ক্লিক করি। পূর্বে আপলোড করা ফাইলের তালিকা বাটনটিতে ক্লিক করি। আমরা এখানে ঢাকা ছবিটি সংযোজন করতে চাই আমাদের লেখার মধ্যে। ঢাকা জেপিজি তে ক্লিক করি। ঢাকা জেপিজি লেখাটি সিলেক্ট করি এবং কপি করি। ব্যাক বাটন ক্লিক করে আমরা আমাদের লিখতে থাকা ডকুমেন্টটিতে যাই। এখন আমরা আমাদের লেখার যেখানে ঢাকা জেপিজি ফাইলটি সংযোজন করতে চাই সেখানে কার্সারটি রাখি। উপরের ইমেজ বাটনটিতে ক্লিক করি। এখন এক্সাম্পল ডট জেপিজি লেখাটি বাদ দিয়ে আগে থেকে কপি করে আনা ঢাকা জেপিজি লেখাটি পেস্ট করি এবং সংরক্ষণ বাটনটি ক্লিক করি। এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের সংযোজন করা ঢাকা জেপিজি ফাইলটি আমাদের টেস্ট টু লেখার মধ্যে চলে এসেছে। এভাবে আমরা আমাদের লেখার মধ্যে যে কোনো ছবি, ভিডিও বা ডকুমেন্ট সংযোজন করতে পারি।